1902। কলকাতায় এসে বেশ অসুস্থ হয়ে পড়লেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। অ্যালোপ্যাথ চিকিৎসা সুবিধের হল না। রবীন্দ্রনাথ হোমিওপ্যাথে আস্থা রাখলেন। সে সময় নামজাদা ডাক্তাররাও বাড়িতে এসে নিয়মিত দেখে যেতেন মৃণালিনী দেবীকে। রবীন্দ্রনাথ নিজেও হোমিওপ্যাথ চিকিৎসায় দক্ষ ছিলেন, তিনিও নানা পরামর্শ দিতেন। রবীন্দ্রনাথ নিজে হাতে রাত দিন স্ত্রীর সেবা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। নার্স তিনি রাখতে দেননি। স্ত্রীর মৃত্যুর ছায়া হয়তো দেখতে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। মৃণালিনীর মৃত্যুর আগের দিন পুত্র রথিকে তাঁর মায়ের পাশে বসিয়ে দিলেন। তখন মৃণালিনীর বাক রোধ হয়েছে। রথিকে দেখে মৃণালিনীর চোখ জলে ভিজে গেল। সেদিন রাত্রে রথীন্দ্রনাথ সহ পাঁচ ভাই বোনদের রবীন্দ্রনাথ জোড়াসাঁকোই পুরনো বাড়ি তেতলায় শুতে পাঠিয়ে দিলেন। রথীন্দ্রনাথ সেই রাত্রির এক বেদনাবিধুর বর্ণনা দিয়েছেন। একটি অনির্দিষ্ট আশঙ্কার মধ্যে আমাদের সারা রাত জেগে কাটল। ভোরবেলায় অন্ধকার থাকতে বারান্দায় গিয়ে লালবাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলুম। সমস্ত বাড়িটা অন্ধকারে ঢাকা, নিস্তব্ধ, নিঝুম, কোনো সাড়া শব্দ নেই সেখানে। আমরা তখনই বুঝতে পারলুম আমাদের মা আর নেই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর রাত পর্যন্ত ঠাকুর বাড়িতে শোকার্ত মানুষের ভিড়। যন্ত্রণা নীরবে সহ্য করে রবীন্দ্রনাথ শান্তভাবে সকলের সঙ্গে কথা বললেন। ভিড় ফিকে হলে রথিকে মৃণালিনীর রোজকার ব্যবহারের চটিজোড়া দিয়ে রবীন্দ্রনাথ বললেন, এটা তোর কাছে রেখে দিস, তোকে দিলুম।